আজকে তোমাদের ক্যামেল দিয়ে একটি ডেজার্ট সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। সবার প্রথম চওড়া করে একটা পেজ তোমরা নেবে। পেজ নেওয়ার পর মোটামুটি তোমরা মাঝের একটুখানি পাশে একটা ওভাল শেপ ড্রয়িং করে নেবে, এরকম একটা মোটামুটি একটু বড় করে। এরকম একটা বড় করে একটা ওভাল শেপ ড্রয়িং করে নেবে। ওভাল শেপের পর আমরা ঠিক এই শেপের একটু উপরে জাস্ট উপর থেকে এটা টুপির মতো এভাবে একটু উঁচু করে আমরা ড্রয়িংটা করব। নেক্সট আমরা ঠিক এই ওভাল শেপের কিছুটা এই জায়গা থেকে আমরা এরকমভাবে একটা লাইন নিয়ে আসব, আর আরেকটা লাইন মোটামুটি এই জায়গার থেকে একটুখানি মোটা রাখবে, ঘুরিয়ে এই আসবে, আর এই জায়গার থেকে এই করবে। এরকম করে তোমরা ড্রয়িংটা করে নেবে। করার পর ঠিক এই কর্নার থেকে আমরা হালকা করে এইভাবে একটা লাইন তুলব, আর ঠিক এই জায়গা থেকে এই আসবে, এই করবো, অর্থাৎ এই লাইন আর এই লাইন সমান সমান থাকবে। এরপর মোটা থেকে কিছুটা সরু করে নিয়ে আসবে, এটাও তাই মোটা থেকে কিছুটা সরু করে নিয়ে আসবে। আনার পর ঠিক এই যে জায়গাটা, নিচের জায়গাটা, এই নিচের পায়ের ড্রয়িংগুলো এভাবে আস্তে আস্তে দুই দিক থেকে এরকম একটু মোটা করে দেবে, আর এই পায়ের আঙুলগুলো এইরকম হবে। এবার বুঝতে পারছো এটা একটা ক্যামেলের ড্রয়িং হচ্ছে। আর এই যে জায়গাটা, এই পায়ের এই জায়গাটা আমরা এই লাইনে এসে কিছুটা এখান থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ পায়ের যে এই গিটটা এটা এইরকম হয়ে আসবে। তাহলে এইবার এই ভেতরের অংশগুলো আমরা মুছে দেব। এইভাবে করে জায়গাটা একটু উঁচু হয়ে এদিকে আসবে। এরপরে আমরা এইটার ভেতরের অংশ লাইনটা মুছে দেব, এখান থেকে লেজটা এরকম। এ হলো দুটো পা। তাহলে আরেকটা পা ঠিক এই জায়গা থেকে এই আসবে, এই হবে, আবার মোটা থেকে এভাবে শুরু করবে। করার পর নিচ জায়গাটা আবার সেমভাবে এইরকমভাবে আঙুল হয়ে আসবে। এইভাবে পায়ের ড্রয়িংগুলো করে নেবে, তবে এই পায়ের সাথে এই পা সমান, এই পায়ের সাথে এই পা সমান হবে। এইভাবে করে একটু দেখে নেবে। এবার নেক্সট আমরা এই লাইনগুলো মুছে দেব। এবার মুখের ড্রয়িংটার দিকে আসা যাক। এইখান থেকে ঘুরে এই মাথাটা এইভাবে নেমে আবার উপরে উঠবে, উঠে আবার এইরকম নামবে, এই লাইন ধরে গোল করে গিয়ে উঠে ওটা জলের ঢেউর মতন এইরকম এসে এইরকম যাবে, এই হবে, আর এই জায়গায় কানটা এইরকম হবে। এবার কানের ভেতরে অংশটা আমরা মুছে দেব, চোখ এইখানে না, এইখানে মুখের দাগটা এইরকম করব। এই হয়ে গেল ইজি করে আমাদের উট আঁকা। এবার উটের এখানে একটা বসার জায়গা আমরা তৈরি করব। মোটামুটি তোমরা এই যে লাইন আছে এই লাইন ধরে এখান থেকে এরকম একটা বসার জায়গা, দুই দিক থেকে এরকম একটা বার করে দেবে, এই জায়গাটা এইবার মুছে যাবে। এবার মুছে মুছে আমাদের কিছু ড্রয়িং কিন্তু আমাদের করতে হবে। এখান থেকে ওয়াইটটা নিচে কাপড়ের মতন দেওয়া আছে, এগুলো মুছে যাবে আঁকার পর। এখান থেকে বেঁধে রেখেছে এই কাপড়, সেটাও হবে।
এভাবে গলা নানা রকম উটকে যেভাবে করে যেই উটগুলো মানুষকে ঘুরতে নিয়ে যায় সেই উটের নানা রকম এইরকম ডিজাইন করে গলায় পরানো থাকে, এগুলো নানা রকম ঘন্টা বা ওই ধরনের জিনিস পরানো থাকে। এভাবে উটের ড্রয়িংটা করে নেবে। এরপর এখানে দুজন মানুষ ড্রয়িং হবে, মোটামুটি এই জায়গা থেকে একটু উটের যে মাথার লাইনের একটু ওপরে, মাথার লাইনের একটু ওপরে আমরা মানুষের ড্রয়িংগুলো করব। তো মানুষের ড্রয়িং এভাবে করে ওভাল শেপে মাথার ড্রয়িংটা তোমরা করে নেবে। গলার ড্রয়িংটা করার পর বডি স্ট্রাকচারটা ঠিক এই রকম করবে। ঠিক এই জায়গা থেকে পাটা আমরা এই নিয়ে আসব। এখানে জুতো পরা আছে। এবার ভেতরের লাইনগুলো মুছে দিলেই তোমরা ক্লিয়ার ড্রয়িংটা পেয়ে যাবে। এই প্যান্টটা পরে দেবো। আরেকটা পা ওই দিক থেকে অল্প দেখা যাচ্ছে, হাত এখান থেকে বার করে নিতে পারো। এভাবে হাতটা ধরা আছে, আঙুলকে এভাবে করে দিতে পারো। এবার এই মাথার অংশটা, এই মাথায় টুপি পরা আছে, মুখটুকগুলো এর মধ্যে করতে হবে। পিঠে ব্যাগ আছে, এই একটা ফিগার। আরেকটা ফিগার এখানে একটা ধরনি করে নিতে পারো, আরেকটা ফিগার এই জায়গায় হবে। এই মোটা থেকে সরু এইখানে এসে পাটা হবে। তোমরা এই ফিগারটাকে এরকম ল্যাগিংস টাইপের এরকম পরিয়ে দিতে পারো, যেহেতু ফিমেল ফিগার করা হচ্ছে সেভাবে তোমরা করতে পারো। আরেকটা পা ওই পাশ থেকে গেছে, এখান থেকে হাত এইরকম হবে। বাইনোকুলার দিয়ে কিছু দেখছে সেটা ড্রয়িং তোমরা করে দিতে পারো। এইখানে টুপি চোখ এইরকম করে দিতে পারো, অর্থাৎ ওভাল শেপের মধ্যে এইরকম ভাবে বসিয়ে দেবে। এইখান থেকে ড্রেসটা এইরকম হয়ে যাবে। এভাবে মুছে মুছে তোমরা ড্রয়িং করলে ড্রয়িংটা ইজি হয়ে যাবে। এরপর আমরা এইখানে যে উট চালক তার ড্রয়িংটা আমরা করবো, মোটামুটি এই গলার লাইন ধরে ওভাল শেপ করার পর এখান থেকে ড্রেসটা এইরকম করবি, হাত এইরকম যাবে। এখানে একটা লাঠি ধরা আছে, সেই লাঠি করে দিতে পারো। এখানে মাথায় পাগড়ি পরা আছে, এইভাবে করে ড্রয়িংটা সাজিয়ে তোমরা
নিতে পারো। মরুভূমি ড্রয়িং করার পর এখানে কিছু ক্যাকটাস গাছ ক্যাকটাস থেকে কাটা কাটা এরকম বেরিয়েছে। এ হয়ে গেল কমপ্লিট একটি ডেজার্টের ছবি। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালারকে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথম আমি স্কাই ব্লু কালারটা দিয়ে কিছুটা আকাশ দেখাচ্ছি, বাদ বাকি সেভাবেই তোমরা করবে, যেভাবে অন্যান্য ভিডিও আমি তোমাদের দেখিয়েছি। তো স্কাই ব্লু কালারটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে আমরা নিচের দিকে নিয়ে আসবো। এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে রংটা নামিয়ে আনবে। এভাবে কিছুটা নামিয়ে আনার পর লেমন ইয়েলো কালারটা খুব হালকা করে, যত পারো হালকা করে, বাদ বাকি আকাশটা তোমরা ঘষে দেবে, কিন্তু খুবই হালকা করে ঘষতে হবে, চেপে ঘষলে কিন্তু হবে না, হালকা করে তোমরা এরকমভাবে এই স্কাই ব্লুর সাথে মিশিয়ে কীভাবে হালকা করে ঘষে দেবে। করার পর এরপর আমরা হোয়াইট কালারটা দিয়ে ঠিক নিচ থেকে আমরা রংটাকে মিশিয়ে দেব। মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে রংটাকে নিয়ে যাবো, কিন্তু উপর দিকে খুব চেপে পড়বে না, তাহলে উপরে যে ডিপ ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক যেভাবে দেখলাম পুরো আকাশটা এইভাবেই করবে। এবার দেখো এই যে মরুভূমি যে বালির জায়গাটা কিভাবে করছে, আমি কিছুটা দেখাচ্ছি, এইভাবে পুরোটা করবে। ইয়েলো অকার কালারটা ঠিক নিচ থেকে এই যে লাইন ধরে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নিয়ে যাবে, ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে হালকা হবে, ক্যাকটাসে ঢুকে গেলে কোনো অসুবিধা নেই, বা এই উটে ক্যামেলের পায়েও যদি ঢুকে যায় অসুবিধা নেই। আমি কিছুটা দেখাচ্ছি না, তোমাদের বাদ বাকি সেভাবে করে তোমরা করবে। এই করার পর তোমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে হালকা করে এই ইয়েলো আকারের সাথে মিশিয়ে দেবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা খুব চেপে করার দরকার নেই, মরুমি কাজটা খুব হালকা করেই তোমরা করবে, কিন্তু ইয়েলো আকারের সাথে এভাবে মিশিয়ে দেবে। এরপর তোমরা হোয়াইট কালারটা দিয়ে কালারটাকে সুন্দর করে এভাবে মিশিয়ে দিতে পারো।
ঠিক এইভাবে করে মরুভূমিটা করবে। এই পাশের অংশটাও সেম ভাবেই করতে হবে, সেই আবার নিচ থেকে ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে হালকা করে উঠাবে এইরকম। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এখান থেকে হালকা করে ইয়েলো আকারের সাথে মিশিয়ে দেবে, ডিপ করে করবে না। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা কালারটা কমপ্লিট করবে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো অনেক দিন ধরেই, দেখছি যে সবাই বলছে স্যার আপনি কি কালার ইউজ করেন। আমি তো কাজ শুরু করার শুরুতেই বলে দিচ্ছি আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে শেখাই, তারপরে তোমরা প্রশ্ন করছো আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিয়েছি। তোমরা একটু ফলো করো আমার কথাগুলো, তোমরা স্কিপ করে ভিডিওটা যাও বলে কথাগুলো মিস করো, তার জন্য ঠিক মতন কাজটা হয়ে ওঠে না, যার জন্য তোমরা প্রশ্নগুলো করছো। পোলো অয়েল পেস্টেল কালার বক্স এগুলো সমস্ত কালার আছে, তোমরা ক্যামেল দিয়েও করতে পারো, নামটা শুধু আলাদা হয়ে যায়। এই সমস্ত কালার ক্যামেল কালার বক্সও আছে, নাম শুধু আলাদা থাকে। এইভাবে হোয়াইট কালারটা দিয়ে তোমরা মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখালাম বাদ বাকি মরুভূমিটাও এইভাবেই তোমরা করবে। এবার আসা যাক ক্যাকটাস, স্যাফ গ্রিন কালারটা দিয়ে এই ক্যাকটাসের মধ্যে আমরা রংগুলো করব। দেখো পুরোটা করলাম, কিছুটা ফাঁকা রাখলাম, কিছুটা তোমরা একটু গ্রিন কালারও সাথে এরকম দিয়ে দিতে পারো, না দিলেও হবে দিতেও পারো, পুরোটা স্যাফ গ্রিন কালার দিয়েও করতে পারো, নানাভাবে করা যেতে পারে। এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে ক্যাকটাসের এক পাশে এভাবে শেড দিতে হবে। করার পর ব্ল্যাক কালার দিয়ে এই ক্যাকটাসের মধ্যে ছোট ছোট যে কাটা কাটা থাকে এগুলো ছোট ছোট করে এইরকম করে ক্যাকটাস থেকে বার করে দিতে পারো, এইরকম খুব ছোট ছোট করে তোমার গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো। এই হয়ে গেল ক্যাকটাস, আরেকটা ক্যাকটাস ঠিক সেমভাবেই তোমরা করবে। ঠিক যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেভাবে করে কাজটা তোমরা কমপ্লিট করো, আশা করি সেটা তোমরা করবে। তো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম এই পাশেও সেভাবেই করা হয়েছে, মরুভূমির এই বালি জায়গাটা যেভাবে দেখিয়েছিলাম বাদ বাকি সেভাবেই করা হয়েছে, ক্যাকটাসটাও তাই, আশা করি তোমরা ঠিক এইভাবেই করেছো। এবার দেখো উটের রংটা কিভাবে করছি, হালকা খড়ি রংটা দিয়ে আমরা উটের শেডটা আগে করে নেব। এই শেডটা আস্তে আস্তে আবার হালকাও করে দিতে হবে। প্রতিটা পায়ে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসতে হবে।
ব্লেসটাও ব্রাউনই হবে। এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে আমরা এই ব্রাউনের সাথে মিশিয়ে এই ইয়েলো অকার কালারটা এভাবে ধীরে ধীরে তোমরা সুন্দর করে মিশিয়ে প্রতিটা পা বডি এইভাবে করার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমরা কিছু কিছু জায়গায় পায়ের এক পাশে প্রতিটা পায়ের এক পাশে লেজের এই জায়গাটাও ডার্ক ব্রাউন দিয়ে শেড হবে। সবার শেষ পেটের এই জায়গাগুলো একটু হালকা করে ব্ল্যাক শেড দিয়ে ডার্ক করে দিতে হবে কিছু কিছু জায়গা। এই হয়ে গেল, এবার এই দেখো যেখানে বসে আছে সেই জায়গাটা কিভাবে করছি। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, এটা নানা কালারের হয়, তোমরা কালার চেঞ্জ করতে পারো। এরপরে রেড কালার দিয়ে এরকম করে বর্ডার করে দিতে পারো, একটা ডিজাইন মতন। এইরকম করে দিতে পারো কোবাল্ট টারকাইস কালারটা দিয়ে দেবে, কালার বক্সে কালারটা পেয়ে যাবে উপরে এই জায়গাটা।
করে দিতে পারো। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এরকম শেড হবে। এরপরে প্রুশিয়ান ব্লু অর্থাৎ সবচেয়ে ডিপ ব্লুটা দিয়ে এইরকম স্ট্রাইক করে দিতে পারো। এই ধরনেরগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে হতে পারে। রেড কালার দিয়ে এগুলো করে দিতে পারো। ডার্ক ব্রাউন দিয়ে করার পর মুখের এগুলো ব্ল্যাক দিয়ে শেড হবে। গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করে দিতে পারো। কানের ভিতরে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের উঠে কালার। এবার দেখো এই ফিগারটা কিভাবে করছি। গায়ের কালারটা একটু ডার্কিশ রাখলাম। অরেঞ্জ কালার দিয়ে ব্রাউনের সাথে মিশিয়ে হালকা শেডটা করার পর ইয়েলো অকার কালার দিয়ে কালারটাকে মিশিয়ে দেবে। চোখ আর গোপটাকে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। স্কাই ব্লু কালার দিয়ে জামাটাকে হোয়াইটের যে শেড হয় সেই হোয়াইটের শেডটা তোমরা স্কাই ব্লু কালার দিয়ে এইরকম ভাবে শেড দিতে পারো। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ডার্ক শেডটা হোয়াইট কালার দিয়ে কোনো কোনো জায়গায় কালারগুলোকে একটু মিশিয়ে দিতে পারো। অরেঞ্জ কালার দিয়ে পাগড়িটা করার পর কারমাইন কালারটা দিয়ে পাগড়ির শেডটা করতে পারো। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে
জুতোটা করে দেবে। আর হাতে যে লাঠিটা আছে এটাও ডার্ক ব্রাউন হবে। প্রুশিয়ান ব্লু দিয়ে একটা দুটো টাচ এরকম করে দিতে পারো জামাতে। এইভাবে করে পুরো কাজটা তোমরা করবে। দেখো ফিগারগুলো কিভাবে করছে। এবার দেখো ফিগারগুলো কিভাবে করে করছি। তো সবার প্রথমে ফিগারের স্কিন কালারটা আগে আমরা করে নেব। হালকা খড়ি রংটা দিয়ে ফিগারের স্কিন কালার তোমরা দিয়ে নেবে। যেহেতু খুবই ছোট মুখ, তো আলো অন্ধকার বুঝিয়ে ফিগারের শেডগুলো করে দিলেই হবে। এরপরে অরেঞ্জ কালার দিয়ে ফিগারের গায়ে একটু শেড দিয়ে দেবে। সবার শেষ স্কিন কালারটা দিয়ে অর্থাৎ পিচ কালারটা দিয়ে ফিগারের গায়ে কালারটা মিশিয়ে দেব। এইভাবে করে ফিগারের স্কিন কালারটা তোমরা করবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ফিগারের গায়ে ডার্ক শেডটা করে দেবে। এরপর আসা যাক আমাদের এই ড্রেসের কালারগুলোতে। অরেঞ্জ কালার দিয়ে এই টুপিটা করবে। কার্মাইন কালার দিয়ে টুপিতে শেড দেবে। রেড কালার দিয়ে ছেলেটার জামাটা দীপ্তি কাস্তে আছে এগুলো হালকা করে দেবে। কার্মাইন কালার দিয়ে শেড দেবে। ব্যাগটা গ্রিন কালার হবে। ইয়েলো দিয়ে শেড দেবে। প্যান্টটা লাইট ভায়োলেট কালার দিয়ে আস্তে আস্তে ডিপ থেকে হালকা করবে। ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে ডিপ থেকে শেড হবে। এই পাশে প্যান্টটাতেও তাই। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুল আর চোখটা করে দিই। যেহেতু ছোট চোখ বোঝা যাবে না তাই হালকা করে শেড দিয়ে দিলেই হবে। গ্রে কালার দিয়ে এই শুটা একটু হালকা করে এবার শেড দেবে। সাদা জুতোই থাকবে। এই হলো ফিগারটা। এবার এই ফিগারটা দেখো ক্যাপটা ইয়েলো কালার দিয়ে করে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে শেড দেবে। জামাটা হালকা করে রেড দিয়ে করার পর পিঙ্ক কালার দিয়ে হালকা করে শেড দিয়ে দেবে। কারমাইন কালারটা দিয়ে শেডটা বাড়িয়ে দেবে। হালকা করে ব্ল্যাক কালারটা ইয়াবে ঘষে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এই
মেয়ের লেগিংসটা রেড কালার দিয়ে এই জুতোটা পরে দেবে, কারমাইন কালার দিয়ে জুতো শেড হবে। এখানে আকাশে কালার একটু বাকি ছিল, এই বায়নাকুলারটা ব্ল্যাক দিয়ে হালকা করে এইভাবে শেড দিয়ে দিবি। চুলটাও এর হালকা করে নামিয়ে নিয়ে আসবে, এইভাবে সুন্দর করে শেডটা তোমরা করবে। এখানে হালকা করে শেডগুলো আসবে। এই হয়ে গেল আমাদের ফিগার। এবার দেখো ছায়াগুলো কিভাবে করছি। এই উটের ছায়াটা ডার্ক ব্রাউন দিয়ে পায়ের লাইন ধরে এভাবে ডিপ থেকে আস্তে আস্তে হালকা হয়ে আসবে। লোকটার ছায়াও পায়ের যে ছোপ ছোপ গুলো তোমরা ডার্ক ব্রাউন দিও করতে পারো। একটু হালকা খড়ি ঘষে ইও লকার কালারটা দিয়ে এভাবে মিশে দেবে। এ হলো কমপ্লিট একটি ডেজার্টের ছবি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলে অন্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সেইগুলোকে শেয়ার করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলে অন্য অন্য ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার সেখানেও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর ব্ল্যাক প্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই দড়িটা তোমরা সুন্দর করে পরে দেবে।